কাণ্ড এটা, ঠিক আছে? তুমি বাই বাই, সাবধানে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি দার্জিলিং থেকে বাসে করে এলাম, এটা যেমন দেখিয়েছি। এবারে এখান থেকে আমি যাব হচ্ছে একদম কলকাতা, 1 2 3 6 4 হলদিবাড়ি টু কলকাতা। কিন্তু আমি আজকে যাব নিউ জলপাইগুড়ি থেকে কলকাতা স্টেশন। আমাদের এই ট্রেন এখান থেকে নিউ জলপাইগুড়ি থেকে, এই নিউ জলপাইগুড়ি থেকে আমাদের ট্রেন ঠিক ছাড়বে 9:40 এবং হলদিবাড়ি থেকে ট্রেনটা 8:30 ছেড়েছে। সেটা গিয়ে এখন পৌঁছবে হচ্ছে আমাদের নিউ জলপাইগুড়িতে, এসে পৌঁছবে ঠিক 9:30। হোয়ার ইজ মাই ট্রেন বলছে, মোটামুটি এখনও পর্যন্ত রাইট টাইমেই আছে। 9:40 এখান থেকে ছেড়ে বেরোবে এবং আমাদের এই ট্রেন যে স্টেশনগুলোতে থামবে, হল্ট আছে আর কি, টোটাল হচ্ছে 600 কিলোমিটার জার্নি। 600 কিলোমিটার জার্নিতে হল্ট পড়বে হচ্ছে, সবার প্রথমে পড়বে কিষানগঞ্জ, কিষানগঞ্জের পরে হচ্ছে হরিশ্চন্দ্রপুর, হরিশ্চন্দ্রপুরের পরে মালদা, মালদার পরে একদম একেবারে পাকুড়, তারপরে রামপুরহাট, বোলপুর, বোলপুরের পরে বর্ধমান, সবশেষে কলকাতা স্টেশন। তো আজকে মোটামুটি ভিড় আছে। নিউ জলপাইগুড়ি স্টেশন কিন্তু পুরো গম 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 করছে। এখন ঘড়িতে ঠিক 9:10 সমস্ত ট্রেনগুলো ঢুকেছে এবং এখানে দেখতে পাচ্ছি প্রচুর ট্যুরিস্ট রয়েছে। এই দেখুন, গরম মোটামুটি পড়ে গেছে, বুঝতেই পারছেন কলকাতায় প্রচণ্ড গরম। আর গরম পড়লেই তো মানুষের একদম, সবার প্রথমে এই গরমের সময় একটু গরম থেকে স্বস্তি পেতে মানুষ সবাই দার্জিলিং বেড়াতে যান। আমি এখানে যা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম হচ্ছে দার্জিলিং, গ্যাংটক, এই পুরো পাহাড়ে ওঠার জন্য সব রেডি, সব মানুষ পাহাড়ে যাবে, বুঝতে পারছি। আর এই হচ্ছে নিউ জলপাইগুড়ি। আমাদের ট্রেন এখনো দেয়নি, মানে ট্রেনটা আসছে হচ্ছে হলদিবাড়ি থেকে এবং এখানে শো করছে, হোয়াট ইজ মাই ট্রেনে শো করছে, প্ল্যাটফর্ম নাম্বার 3 আমাদের ট্রেন দেবে। প্রচুর ট্যুরিস্ট কিন্তু ঢুকছে নিউ জলপাইগুড়ি, এই আপনারা দেখতে পাচ্ছেন। এই পদাতিক এলো, পদাতিকার সাথে প্রচুর ট্যুরিস্ট কিন্তু এখন ঢুকছে, সব পাহাড়ে যাবে, কেউ বা দার্জিলিং, কেউ বা সিকিম, কেউ বা ডুয়ার্সের ওদিকেও যাবে। তো দার্জিলিং মেল তো সকালেই ঢোকে আর এখন ঢুকলো, মনে হয় অ্যানাউন্সে যে শুনতে পেলাম পদাতিক ঢুকেছে, মোস্ট প্রবাবলি 3 প্ল্যাটফর্মেই দেবে। আমি টিকিট কেটেছি সেকেন্ড সিটিংয়ে, আমার টিকিট ওয়েটিং লিস্টে ছিল, আমি কেটেছিলাম গত শুক্রবার, ওয়েটিং লিস্ট ছিল 24। আমি জানতাম এটা কনফার্ম হয়ে যাবে, চেয়ার কার তো খুব স্বাভাবিকভাবে কনফার্ম হয়ে গেছে এবং আমার উইন্ডো সাইট S7 48 পড়েছে। তো এবার যাই দেখি কত নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে ট্রেন। এই
এইমাত্র ঘোষণা করলো আমাদের ট্রেন হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। ট্রেনটা আমি হোয়াট ইজ মাই ট্রেনে দেখলাম, এখন বেলাগোপা ছেড়ে আছে। তবে এই ট্রেনটার একটা কথা বলি, এই ট্রেনটার একটা সুবিধে বলুন বা অসুবিধেই বলুন, এই ট্রেনটা কিন্তু মানে যখন রাতের কোনো ট্রেনের টিকিট আপনারা পাবেন না, তখন কিন্তু এই ট্রেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে যখন কলকাতা পৌঁছানোটা আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি হয়, টিকিট যখন পাওয়া যায় না, তখন কিন্তু হলদিবাড়ি সুপারফাস্টে আপনারা অনায়াসে যেতে পারেন। তো এই ট্রেনটা হচ্ছে সপ্তাহে 3 দিন ছাড়ে হলদিবাড়ি থেকে, সেটা হচ্ছে রবিবার দিন, বুধবার আর শুক্রবার। রবিবার, বুধবার, শুক্রবার আমাদের এনজিপি থেকে ছাড়ে। আবার এই ট্রেনটাই কলকাতা স্টেশন থেকে ছাড়ে মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার, এই 3 দিন। এটা একটা সুপারফাস্ট ট্রেন কিন্তু। আজকে প্রচণ্ড চাপ ট্রেনে, মানে হলদিবাড়ি সুপারফাস্টে যে চাপ আমি বুঝতেই পারছি। যে আমি তো 24 ওয়েটিং লিস্ট ছিল যে হয়ে যাবে, কনফার্ম হয়েও গেছে। তারপরে যখন ফলো আপ করছিলাম যে ওয়েটিং লিস্ট কত হয়েছে, দেখি তখন প্রায় 52 মতন ওয়েটিং লিস্ট ছিল। তো এই দাদা যাচ্ছে, আজকেই গ্যাংটক থেকে নেমেছে, ভোরবেলা রাত্রি 2টোর সময় গ্যাংটক থেকে রওনা দিয়েছে এবং 8:30 সময় এনজিপিতে নেমেছে। তো উনিও যাবেন, টিকিট কাটা নেই, মানে রিজার্ভেশন নেই, উনি জেনারেলেই যাবেন। না পেলে কী করবে, হঠাৎ করে ওনার ঠিক হয়ে গেছে। তো যাই হোক, এইভাবে মানে বুঝতেই পারছেন যে সাংঘাতিক অবস্থা, প্রচণ্ড চাপ, প্রচণ্ড ডিমান্ড। আমি যা দেখতে পাচ্ছি, গিজগিজ করছে লোক। তো যাই হোক, এই ট্রেনটা কিন্তু একদিক থেকে ভালো, মানে অসময়ের বন্ধু ট্রেন বলা যায় হলদিবাড়ি সুপারফাস্ট, যেটা যেহেতু সকালবেলা ছাড়ছে। এবার যারাই ইয়েতে থাকুক, 1টার দিন আগে শিলিগুড়িতে এসে থাকতে হবে, অথবা ওখান থেকে মাঝরাত্রিরে রওনা দিতে হবে, এটাই একটা সমস্যা। এবং দিনটা পুরোটাই হচ্ছে ট্রেনে যাবে। আর আমাদের এখান থেকে ছাড়বে ঠিক 9:40 এবং আমাদের কলকাতা স্টেশন গিয়ে পৌঁছবে হচ্ছে ঠিক 7:30। আমার সিট পড়েছে 48-এ, আমি যথারীতি আমার সিটে বসে পড়লাম। ট্রেন কটা ছাড়বে, 10 মিনিটের হল, অলরেডি 10:35 ট্রেনটা ঢুকেছে। একদম 9:46 আমাদের ট্রেন নিউ জলপাইগুড়ি থেকে বেরিয়ে গেল। আমাদের পরবর্তী হল কিন্তু কিষানগঞ্জ। ১43 কিলোমিটার পার করে আমাদের ফার্স্ট হল্ট হচ্ছে কিষানগঞ্জ। এর পরবর্তী হল্ট হচ্ছে আমাদের হরিশ্চন্দ্রপুর। তো এই কিষানগঞ্জ আপনারা জানেন যে বিহার রাজ্যের মধ্যে পড়ছে, এই জেলাটা, এই স্টেশনটা বিহার রাজ্যের মধ্যে। তো আমাদের পরবর্তী হল্ট হচ্ছে হরিশ্চন্দ্রপুর। ট্রেন কিন্তু ভালোই চলছে এখনো পর্যন্ত। কিষানগঞ্জ থেকে ছাড়লো আমাদের ট্রেন ঠিক 10:46।
পাক্কা 236 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে হরিশ্চন্দ্রপুর। এবং রাত ট্রেন কিন্তু বিফোর টাইমে ঢুকেছে 1 মিনিট আগে, 12:06 ঢোকার কথা, 12:05 ঢুকেছে। মোটামুটি ট্রেন ভালোই চলছে। তাই হরিশ্চন্দ্রপুর কিন্তু মালদা জেলার মধ্যে পড়ছে, আর ট্রেন মোটামুটি ঠিকঠাক চলছে এখনো পর্যন্ত। এই হচ্ছে হরিশ্চন্দ্রপুর, আর আমাদের এই কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট। তো যাই হোক, পরবর্তী স্টেশন হচ্ছে মালদা, এবং মালদায় আশা করি রাইট টাইমে ঢুকবে। বোলপুর পর্যন্ত লেট থাকলেও যা দেখাচ্ছে হোয়ার ইজ মাই ট্রেন, সেই অনুযায়ী একদম 7:32 ঢুকে যাবে কলকাতা স্টেশন। যদি রাস্তায় আর কোনো সেভাবে ট্রেন আটকে না পড়ে, আজকে যেহেতু সানডে মোটামুটি লোকাল ট্রেনের চাপটা কম আছে, তাই আশা করছি রাইট টাইমে আমরা ঢুকে যাব। ২৯১ কিলোমিটার পার করে দিলাম আমরা, মানে মালদা চলে এলাম। কিন্তু সব থেকে আশ্চর্য বিষয় হচ্ছে মালদা প্রায় 25 মিনিট আগে কিন্তু মালদাতে ঢুকলো, পাক্কা 25 মিনিট। মানে এখানে 1:25 ঢোকার কথা, সেখানে 1টায় ঢুকে গেল, আর এখান থেকে ঠিক 1:35 ছেড়ে যাওয়ার কথা। অতএব তার মানে এখানে আমরা টোটাল হচ্ছে 35 মিনিট আমাদের ট্রেনটা হল্ট করবে। এই হচ্ছে তো পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের পাকুড়। আমি এই ফাঁকে মালদাতে এই সময় এখন খাবারটা খেয়ে নিই, কারণ লাঞ্চ করতে হবে। তো বাড়ি থেকে আমি লাঞ্চ নিয়ে এসেছি, মানে বোনের বাড়ি থেকে লাঞ্চ দিয়ে দিয়েছে প্যাক করে। তো লাঞ্চ খেয়ে তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ঠিক 1:35 আমাদের ট্রেন মালদা থেকে ছাড়লো। অ্যাকচুয়ালি ট্রেনটা তো অনেক মানে বিফোর টাইমে ঢুকেছে, অন্তত 25 মিনিট বিফোর টাইমে ঢুকেছে। আর যেহেতু ট্রেনটা অনেকটা সময় কিন্তু স্টেশনে থাকলো, এবং যথারীতি একদম কাটায় কাটায় 1:35 ট্রেনটা ছেড়ে দিল। এই হচ্ছে মালদা। পরবর্তী হল্ট হচ্ছে পাকুড়, যেটা পড়ছে ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে। যাই হোক, চলুন সঙ্গে থাকুন, পরবর্তী স্টেশনে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।
আমরা দই বিক্রি করছি না, আমরা দই বিক্রি করছি না, আমরা গাড়িটা কিনে নিলাম দইটা, ঠিক আছে? তুমি কিছু নেই আস্তে আস্তে পেয়েছো 415 কিলোমিটার পার করে চলে এলাম আমরা কিন্তু রামপুরহাট। আর সেই রামপুর মানে তারাপীঠে মন্দিরে পুজো দিতে গেলে আপনাদের কিন্তু এখানেই নামতে হবে, এবং আমাদের পরবর্তী হল হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। মোটামুটি প্রচুর প্যাসেঞ্জার কিন্তু এখন উঠল, অনেকেই যারা আজকে যেহেতু সানডে, হ্যালো, তো আজকে যেহেতু সানডে বুঝতেই পারছেন, আর তার মধ্যে শুক্র শনি রবি ছুটি, সবাই প্রচুর লোক মানুষ কিন্তু এই তারাপীঠে এসছে পুজো দিতে, তো স্বাভাবিকভাবে তো ভিড় তো হবেই। তো আমাদের পরবর্তী হল্ট হচ্ছে সেই বোলপুর শান্তিনিকেতন। রামপুরহাটে ট্রেন প্রায় 10 মিনিট মতো লেট ছিল, যার ফলে এখানে বেশিক্ষণ দাঁড়ায়নি। মোটামুটি যা নির্দিষ্ট হল্ট আছে, যে টাইম আছে, সে টাইমের মধ্যেই কিন্তু প্রচুর প্যাসেঞ্জার কিন্তু রামপুরহাটে নামলো। কেউ পুজো দিয়ে ফিরছে, আবার কেউ বা পুজো দেওয়ার জন্য এসছে। ৪৭৫ কিলোমিটার পার করে আমরা চলে এলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা বোলপুর শান্তিনিকেতন। মানে ট্রেন কিন্তু প্রচণ্ড দুরন্ত গতিতে চলছে, প্রায় 100-110 এরকম গতিতে চলছে। মোটামুটি এখনও পর্যন্ত টাইম ঠিক আছে। এর পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের বর্ধমান, তারপরেই হচ্ছে আমাদের ডেস্টিনেশন কলকাতা স্টেশন। তো যাই হোক, একটু দেখাই আপনাদের এই বোলপুর। ৫২৭ কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে বর্ধমান জংশন, আমাদের পরবর্তী এবং শেষ প্রান্তিক বলা যায় এই ট্রেনের কলকাতা স্টেশন। তো মোটামুটি বর্ধমানে রাইট টাইমেই আছে, ট্রেন কিন্তু খুব ভালো চলছে। মানে আমি এর আগের স্টেশনগুলোতেও বলেছি ট্রেন ভীষণ ভালো চলছে। যাই হোক, আপনাদের সঙ্গে এরপরে দেখা হচ্ছে একদম কলকাতা স্টেশন। বর্ধমানে অনেকে নেমে গেল, অনেকেই নামলো। যাই হোক, আপনাদের সঙ্গে আবার দেখা হবে কলকাতা স্টেশন। এই হচ্ছে বর্ধমান, এই হচ্ছে বর্ধমান স্টেশন। আর আপনারা জানেন যে বর্ধমানের মিহিদানা সীতাভোগ কিন্তু খুব বিখ্যাত। মানে বর্ধমানের মিহিদানা যারা খাননি, তারা একবার বর্ধমানে এসে মিহিদানা খেয়ে যাবে।
ট্রেন পুরো ঝুলিয়ে দিল, দমদমে এসে দাঁড়িয়ে আছে। সারাটা রাস্তা ভালো আসলো, কিন্তু ঠিক দমদমের কাছে অনেকক্ষণ ধরে আটকে আছে। ওদিকে লোকাল ট্রেনগুলো ছেড়ে দিচ্ছে। তো ফাইনালি 8:29 বাজে আমরা কলকাতা স্টেশনে এসে পৌঁছালাম। হ্যাঁ, আরে ভাইরা সব আজকে ড্যান্স করলো ভালো। টাটা, ভালো থাকো, এক্সপ্লোরার পপ চ্যানেল, বাই, টাটা গো, টাটা টাটা, বাই গাইস, বাই গাইস। তো ফাইনালি আর হলো না, দেরি হয়ে গেল আজকে, যাই না এখন কি পাবো। তো কতগুলো ছেলেমেয়েরা সব এসছে তারাপীঠ থেকে, যারা উঠেছে তারা ওই স্টেশনের মধ্যেই ট্রেনের মধ্যেই নাচ গান করলো, বেশ ব্যাপারটা জমে উঠেছে, জমে উঠেছিল, সময়টাও খুব তাড়াতাড়ি কেটে গেছে। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।